দেশের 28 জেলায় ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাস। চলতি বছর দেশে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 14 জন, এর মধ্যে 10 জনেরই মৃত্যু হয়েছে। নিপা ভাইরাসের কোনো ওষুধ নেই, নেই টিকাও, তাই ভাইরাস প্রতিরোধে কোনো অবস্থাতেই খেজুরের রস কাঁচা না খাওয়ার পরামর্শ চিকিৎসক গবেষকদের। তবে খেজুরের রস সিদ্ধ করে বা গুড় বানিয়ে খাওয়া যাবে বলে জানান তারা। মিরাজ সুমনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। নিপাহ ভাইরাসের প্রধান বাহক বাদুর। শুধু খেজুরের কাঁচা রস খাওয়াই নিপাহ ভাইরাসে আক্রান্তের একমাত্র কারণ নয়, বাদুরের লালা বা মল লেগে থাকা যে কোনো ফল খেলেই এ রোগ হতে পারে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর তথ্য অনুযায়ী 2001 সালে বাংলাদেশে প্রথমবারের মতো নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। দুই দশকের বেশি সময় ধরে যতজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 71% মৃত্যু হয়েছে। এবছর দেশে 14 জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে 10 জনেরই মৃত্যু হয়েছে। কাঁচা খেজুরের রস যদি খায় তাহলে ওটা বাদুর থেকে মানুষে এটা ইনফেক্ট করতে পারে এবং এটা খুব সিভিয়ার আক্রমণ করলে মানুষ মারা পর্যন্ত যেতে পারে। নিপা ভাইরাসটা যে রিসেন্টলি দেখা যাচ্ছে, এটা এক ভাইরাসের যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের পরিবেশের অনেক বড় একটা বিপর্যয়। আগে যে ভাইরাসগুলো দেখা যেত না, কিন্তু বর্তমানে এগুলো অ্যাটাক বাড়তেছে। এই ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার জন্য কোনোভাবেই খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না, যে কোনো ফল ভালো করে ধুয়ে খেতে হবে। উত্তরাঞ্চলে দেখবেন যে বেশি হচ্ছে, কারণ ওখানে অনেক খেজুর গাছ আছে, ওখানে খেজুরের কাঁচা রসটা মানুষ খায়। সেটা এই খেজুরের যে একটা পাত্র দিয়ে আসে সেটার মধ্যে বাদুর রাতের বেলা খায়, বাদুরের কারণেই কিন্তু এটা হচ্ছে। আমাদের খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না। আরেকটা হচ্ছে যে আমাদের খেজুরের রস জাল করে খেতে হবে, খেজুরের গুড় খাওয়া যাবে জাল করে, কিন্তু কাঁচাটা খাওয়া যাবে না। নিপা ভাইরাস এটা এখন বর্তমান এই সময় এই সিজনে বাংলাদেশ সহ আমাদের এই এশিয়ান রিজনে যেসব জায়গায় বাদুর এবং খেজুরের রস এই দুটো যেখানেই আপনার ওতপ্রোতভাবে জড়িত, সাধারণত এই ভাইরাসটি বাদুরের লালার মধ্যে অবস্থান করে এবং এই ভাইরাসটি একেবারে নতুন নয়, কিন্তু বর্তমানে এর প্রাদুর্ভাব অনেক বেশি পূর্বের তুলনায়। এটির সঠিক কারণ এখনো হয়তো জানা যায় না। নিপা ভাইরাসের সংক্রমণ সাধারণত শীতকালে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার সময়ে হয়ে থাকে। এজন্য অক্টোবর মাস থেকেই সরকারি ও বেসরকারিভাবে ব্যাপক প্রচারের ব্যবস্থা করে সচেতনতা বৃদ্ধি করতে পারলে নিপা সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হতে পারে বলে মনে করছেন গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।